সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সামনে চলে আসলাম আজকে একটি অন্য ধরনের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো ডিসকভার 125-এর যে ডিজিটাল মিটারটি দেওয়া রয়েছে, এই ডিজিটাল মিটারে কী কী পরিবর্তন এনেছে বা কী কী ধরনের ফিচার দেওয়া রয়েছে। আসলে মিটার সম্বন্ধে অনেকজনে আমরা অনেক কিছু চিন্তা করি না। সো বন্ধুরা, যেহেতু আপনার ডিসকভার 25-এর এই মিটারটি নিয়ে অনেক প্রশংসা করা হয়েছে, সো আমরা আজকে জানবো এই ডিজিটাল মিটারটিতে নতুন কী সংযোজন করা হয়েছে এবং কোনটি বা কোন ফাংশনটি কী কাজের জন্য দেওয়া হয়েছে। সো বন্ধুরা, চলুন আমরা সরাসরি ডিসকভার 125-এর মিটারের দিকে চলে যাই। বন্ধুরা, মিটারের যে প্রথম জিনিসটি আমরা জানতে পারি সেটি হচ্ছে, এবার কিন্তু এই বাইকটির ডিসকভার 125-এর যে নতুন বাইকটি, সেটি ডিজিটাল মিটারের যে গিয়ার ইন্ডিকেটর যোগ করা হয়েছে সেটি হচ্ছে এটি, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনার যেটি হচ্ছে জিরো, প্রথম যে আপনার স্কোয়ার সাইজে ঘরের মধ্যে দেওয়া রয়েছে অ্যারোটা, এই অ্যারোর মধ্যে প্রথমে দেখা পাচ্ছেন যে নিউট্রাল লেখা উঠতেছে বা অ্যান লেখা উঠতেছে, মানে নিউট্রাল। সেখানে যদি আপনারা গিয়ার দেন, আমি আপনাদেরকে গিয়ার দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে দেখবেন যে গিয়ারের নাম্বার উঠছে কত নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, যটা গিয়ার থাকবে তটাই উঠতেছে। এটা কিন্তু সেম টু সেম ডিসকভার 110 যে ব্যাগটি রয়েছে সে ব্যাগটিতেও কিন্তু উঠবে। বন্ধুরা, এটার পাশাপাশি এখানে আপনার এই গিয়ার ইন্ডিকেটরের সাথে আরও একটি সংযোগ রয়েছে, সেটি হচ্ছে আমি আপনাদের কাছে ছবির মাধ্যমে শেয়ার করছি, কারণ বাইকটি যেহেতু আমি এখন চালাচ্ছি না, সেক্ষেত্রে আমি আপনাকে একটু পিকচারের মাধ্যমে শেয়ার করতে হবে, তাহলে আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। সেটি হচ্ছে এই গিয়ার ইন্ডিকেটর বা গিয়ার ইন্ডাকশনের সাথে দুই সেটে দুটি জিনিস দেখতে পাবেন, সেটি গাড়িটি যখন চলবে, সেটি হচ্ছে একটি হচ্ছে গিয়ার ডাউন অ্যারো এবং আরেকটি হচ্ছে গিয়ার আপ অ্যারো, মানে দুটি অ্যারো দেখতে পাচ্ছেন তীর চিহ্নের মধ্যে, একটি হচ্ছে আপ মানে উপরের দিকে, একটি হচ্ছে নিচের দিকে। বন্ধুরা, যেটি আপনার গিয়ার ডাউন অ্যারো, সেটি হচ্ছে বাইকটি আপনার ওই চিহ্নটি কখন উঠবে, যখন দেখবেন আপনার বাইকটিতে গিয়ারটি কখনও কমানোর প্রয়োজন যদি পড়ে, তাহলে আপনাকে সেটি তারা অটোমেটিক ওখানে উঠে যাবে চিহ্নটি, তাহলে আপনাকে সেক্ষেত্রে গিয়ারটি ডাউন করতে হবে। সেটা যদিও বা এখনকার বাইকারদের জন্য খুব বেশি প্রয়োজন নয়, কিন্তু ফিচারটি ভালো লেগেছে, খারাপ নয়। এবং পাশে যেটি আপ বা আপ অ্যারো, যেটি বা গিয়ার আপ অ্যারো দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু হচ্ছে আপনার যখন গিয়ারটি আপনার বাইকটি খুব স্পিডে যাচ্ছেন, কখনো যদি গিয়ারটি সামনে দিতে হয় বা একটু বাড়িয়ে নিতে হয়, গিয়ার 1 থেকে 2 বা 2 থেকে 3 গিয়ার দিতে হয়, সেক্ষেত্রে সেই অ্যারোটি উঠে লাফালাফি করবে, তার মানে আপনার গিয়ার আরও দিতে হবে। এটি অবশ্য আমরা যারা বাইক চালাই বা ভালো বাইকার যারা রয়েছি, তারা কিন্তু হয়তো বা এই জিনিসটি মাথায় খুব একটা বেশি নাও নিতে পারেন, তবে আমি দেখছি অনেকজনই হয়তো বা এই জিনিসটির প্রতি যদি জানতে পারেন, তাহলে হয়তো বা নিজেরাই একটু টেস্ট করে দেখতে পারেন যে আদৌ কি এটি কাজ করে কি না। বন্ধুরা, আমরা ডিজিটাল মিটারের যে অপশনটি জানলাম এটার মধ্যে আর একটু পরে যাচ্ছি। তার আগে আপনার সাইডে যে 4টি স্কোয়ার সাইজের ঘর দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে কোনটি কী সিস্টেম দেওয়া রয়েছে সেটি একটু দেখে নিই। যদিও বা আমি আজকে আপনাদের মাঝে এটি বকার মতো একটু শেয়ার করছি, হয়তোবা অনেকজনের কাছে হয়তোবা ভালো লাগতে পারে। বন্ধুরা, যেটি আপনার প্রথম যে ঘরটি দেওয়া রয়েছে উপরের স্কোয়ার সাইজের ঘরটি, সেটি হচ্ছে টার্ন ইন্ডিকেটর। এটি হচ্ছে যখনই আপনারা কখনো সাইড লাইট জ্বালাবেন, কোনো সাইডে দেওয়ার জন্য আপনারা যখন ইন্ডিকেটর লাইট জ্বালাবেন, তখনই এটি লাফালাফি করবে, সে যে সাইডের লাইটই জ্বালান না কেন এটি লাফালাফি করবে। বন্ধুরা, এরপরে আছে যেটি তার নিচে, সেটি হচ্ছে হাই বিম ইন্ডিকেটর। এটি হচ্ছে আপনি যখন বাইকটি হাই লাইট দিয়ে রাখবেন, মানে আপনি বাইকটি যখন হাই করে রাখবেন, লাইটটি যখন আপনার হাই করে রাখবেন, তখনই কিন্তু আপনার এই ঘরটি জ্বলে উঠবে, এটি ব্লু কালার জ্বলে থাকবে, তার মানে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার লাইটটি হাই হয়ে রয়েছে। কারণ অনেক সময় অনেকজনে আমরা বুঝি না যে আমরা লাইটটিকে হাই হয়ে আছে না ল হয়ে আছে, এবং কখনও কোনো কারণবশত আমাদের পাস মারতে হলে তখন আমাদের কিন্তু এই লাইটটি জ্বলে ওঠে, তার মানে আমাদের বুঝতে হবে যে আমাদের লাইটটি হাই হয়ে আছে। বন্ধুরা, এরপরে নিচে রয়েছে ল ব্যাটারি, একটি সিগন্যাল সিস্টেম। সেটি হচ্ছে যখন আপনার ব্যাটারি কখনও কোনো কারণবশত যদি ব্যাটারিটি ল থাকে, মানে চার্জ কম থাকে, তাহলে আপনার এখানে ব্যাটারিটি ল হওয়ার সিগন্যাল দিবে। অনেক সময় মোবাইলে যেরকম ল হলে লাল ধরনের সিগন্যাল হয়, এখানে একটি ব্যাটারির চিহ্ন ওঠে মাইনাস প্লাসের মতন ওঠে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হয়ে এটি অনেক সময় হয়তো লাফালাফি করবে না, কিন্তু উঠে থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে একটু বুঝতে হবে যে ব্যাটারি হয়তো বা চার্জ কম রয়েছে। এরপরে রয়েছে নিউট্রাল ইন্ডিকেটর। যেহেতু আপনার গিয়ার ইন্ডিকেটরের সাথে নিউট্রাল রয়েছে, সো বন্ধুরা পাশাপাশি এখানেও নিউট্রাল ইন্ডিকেটর রয়েছে, যেটি হচ্ছে গ্রিন কালার। এটি কিন্তু প্রত্যেকটি বাইকই থাকে এবং আদৌ এখন পর্যন্ত রয়েছে। সো বন্ধুরা, চলুন এরপরে চলে যাব আমরা ডিজিটাল মিটারের কাছে। এখানে আমরা সর্বপ্রথমে দেখলাম গিয়ার ইন্ডিকেটর সিস্টেমটি।
সেটি তো আপনারা অনেকজনে জানেন। আমি আসলে আপনাদের মাঝে আজকে এই বিষয়টি শেয়ার করছি যে ডিজিটাল এই মিটার বা নতুন এই ডিসকন্টিনিউ বাইকে এই ডিজিটাল মিটারে কি কি নতুন ফাংশন যোগ করেছে সেই বিষয়টি শেয়ার করার জন্য। সো বন্ধুরা, গিয়ার ইন্ডিকেটরের পাশে আপনারা দেখতে পাচ্ছেন বড় করে যে লেখাগুলো দেখা যাচ্ছে, এটি হচ্ছে স্পিডোমিটার, মানে আপনার বাইকটি কত স্পিডে চলছে সেটি দেখার জন্য। এরপরে চলে যাই নিচে আপনার ফিউল ইন্ডিকেটর। এই ফিউল ইন্ডিকেটরটি কিন্তু আগের থেকে বেশ ভালো ধরনের ডিজাইন করে দিছে, কারণ স্ক্রিন যেটি দেখতে পাচ্ছেন এই ডিজিটাল মিটারে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আগের যে স্ক্রিন ডিজিটাল মিটারের সাইজটি ছিল সেম একই রকম, সেই জন্যই এখানে কিন্তু একটু অন্য ধরনেরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, যেন প্রত্যেকটা জিনিস বা নতুন যে ফিচারগুলো দেওয়া হয়েছে সেগুলো যেন ভালোভাবে জায়গা নিতে পারে। বন্ধুরা, এটি হচ্ছে ফিউল ইন্ডিকেটর। আপনার ফিউলটি যদি কখনও কম থাকে তাহলে আপনার এখানে ফিউল দেখাবে না, দেখবেন যে এখানে যে ফিউল ইন্ডিকেটর রয়েছে একটি সাইডে আপনার যেটি হচ্ছে পাম্পের তেলের মতন যে মেশিনগুলো আছে সেগুলো চিহ্ন দেখা যাচ্ছে, সেটি কিন্তু লাফালাফি করে ফিউল যদি কখনও কমে যায়। আর তার উপরে রয়েছে যে কিলোমিটার, এটি হচ্ছে আপনার গাড়িটি কত কিলোমিটার চলেছে মোট কত সেটা দেখাবে, এবং পাশাপাশি এখানে সাইডে যে সুইচটি রয়েছে দেখতে পাচ্ছেন রিসেট বাটন, এটা যদি আপনারা একবার প্রেস করেন তাহলে আপনার ওখান থেকে একবার ট্রিপ 1 কিলোমিটার উঠবে, সেটি হচ্ছে আপনার প্রতি 1000 কিলোমিটার অন্তর অন্তর এটি জিরো হয়ে যাবে। তার মানে আপনি যখন কখনো মোবাইল ড্রেন দেবেন তাহলে আপনার এই কিলোমিটারটি কাজে লাগবে, আপনার এটি রিসেট করে নিতে পারবেন যখন এই মোবাইল ড্রেন দেবেন, তাহলে আপনার মোবাইলের হিসাবটি আপনাকে আর কষ্ট করে মনে রাখতে হবে না, এখানে গাড়িটি আপনার মোবাইলের হিসাবটি মনে রাখবে যে আপনি মোবাইলটি ড্রেন দেওয়ার পর কত কিলোমিটার চালিয়েছেন। সো বন্ধুরা, এখানে এটি আমরা চলে গেলাম। এরপরে নতুন ফিচার এর পাশে যেটি রয়েছে সেটি হচ্ছে একটি আপনারা রেঞ্জের চিহ্ন দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে সার্ভিস রিমাইন্ডার চিহ্ন, সেটি হচ্ছে বাইকটির আপনার কখন কোন সময় কী কী প্রয়োজনে সার্ভিস দরকার সেটি তো আমরা সবাই অনেকজনে জানি এবার অনেকজনে জানি না, এবং অনেক সময় কোম্পানির তরফ থেকে বা যে শোরুম থেকে বাইকটি ক্রয় করা হয় তাদের কাছ থেকে ফোন আসে যে আপনার সার্ভিসিংয়ের সময় হয়ে গেছে, আপনি সার্ভিসটি করে নিয়ে যান। কিন্তু এখানে আপনি আপনার বাইকের সমস্যা থাক বা না থাক, এখানে যদি আপনার বাইকটি যদি কখনো মনে হয় যে বাইকটির সার্ভিসিং করার প্রয়োজন হয়েছে সেক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু এটি লাফালাফি করবে বা সার্ভিস রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করবে। যদিও বা এটি খুব বেশি একটা সঠিক কিনা সেটা আমি এখন পর্যন্ত শিওর না, তবে হয়তো বা এটি কাজের। আর এটি যদি কখনো লাফালাফি করে উঠে বা মিশে যায় সেক্ষেত্রে এটি কীভাবে আপনারা মিশিয়ে নেবেন বা মুছে নেবেন সেই জন্যই আমার একটি ভিডিও দেওয়া রয়েছে, যেটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। সো বন্ধুরা, আমরা আজকে জানতে পারলাম ডিজিটাল মিটার এই ডিসকভার 125 ডিজিটাল মিটারের যে নতুন নতুন ফাংশনের মধ্যে কী কী ফাংশন যোগ করা হয়েছে সেটি একটু জানার চেষ্টা করেছি, এবং আমি আপনাদের মাঝে এটি শেয়ার করার চেষ্টা করেছি, এবং আমি আপনাদের মাঝে এই মুহূর্তে আর পুরো ভিডিওটি শেয়ার করব যেটি আমি অলরেডি বাইকটি চালানোর সময় বাইকটিতে গিয়ার কীভাবে উঠছে সেটি একটু দেখানোর চেষ্টা করব। আর বন্ধুরা, আর এখানে যে নতুন ফাংশন যোগ করা হয়েছে সেটি একটি হচ্ছে গিয়ার ইন্ডিকেটর এবং আরেকটি হচ্ছে সার্ভিস রিমাইন্ডার, এই দুটি ফাংশনই শুধুমাত্র এখানে নতুন ফাংশন হিসেবে যোগ করা হয়েছে, বাকি যা কিছু ছিল সবগুলোই এর আগের বাইকে কিন্তু ছিলই, শুধুমাত্র এখানকার ডিসপ্লের একটু ক্যাটাগরি বা লেখার স্টাইল একটু চেঞ্জ করে বাকি দুটো অপশন এখানে জায়গা করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে এইভাবে ছোটোখাটো কিছু বিষয় বিষয় নিয়ে শেয়ার করার চেষ্টা করি, হয়তোবা অনেকজনের কাজে লাগতে পারে সেজন্যই। সো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে দয়া করে লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজানের শুভেচ্ছা রইল, আসসালামু আলাইকুম। Never break, always fight, never quit, do it right, play the game, win it life, have no shame, there's no time, feel the pain, live the grind, I could change, in my mind, pick a lane, commit and climb, the only way, to win at life, I never miss, that's fact, taking big swings, dish hand me the bat, put me in the ring, you'll go out in a bag, cause I sing what I mean and I bring it to the mat like, ain't got time to kill, I got time to feel, I took the red pill, I know life's short so I wanna live real, but how's it supposed to feel? Feel.
They wanna say they hate, but they know it's cap. I ain't play no games, I just do that's fact. And I don't feel no shame, it's a mood you lack. I go crazy.